আজকে দেখবেন মুলার চাটনি কিভাবে বানাতে হয়। এত সুন্দর মুলার চাটনি রেসিপি দেখে আপনার মুখ দিয়ে পানি চলে আসবে, অবশ্যই ভিডিওতে স্কিপ করবেন না। দুইটা মুলা নিয়েছে, মুলাগুলো আমি আস্তে আস্তে ঘষে 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 এগুলোরে একদম কুচি কুচি করে নেব। ঐতিহাসিক শাকদুম রেসিপি তৈরি হতে যাচ্ছে মুলার, দেখতে অনেক লোভনীয় হয়ে। একটা পেঁয়াজ ছোট করে কাটলাম, কুচি কুচি হালকা ধনিয়া কাটলাম, কাটাকাটি এখন শেষ, সেই একটা লুক হয়েছে দেখেন বন্ধুগণ। একটা প্লেটে এগুলো নিচ্ছি সব, তো সাজানোর পরে বন্ধুরা কীরকম হয় একটু দেখুন। কড়াইয়ের মধ্যে তেল দিলে একটু শুকনা মরিচ ভেজে নেব, তাহলে মুলার একটি ছাকদুম রেসিপি হতে যাচ্ছে ইনশাল্লাহ সবাই দেখেন। সেই সাথে একটি মরিচের ফ্লেভার এসেছে, মরিচের কালারটা লোভনীয় হয়েছে দেখতে। মরিচের বটুগুলো আস্তে আস্তে ফেলিয়ে দেবো আমি, হালকা লবণ দিয়ে সুন্দরভাবে আমি এগুলোকে মেখে নেব। মেখে মেখে অনেক সুন্দর একটি কালার এসেছে দেখুন। লবণ মরিচ পেঁয়াজ ধনে পাতা আস্তে আস্তে মিক্স করতে হবে, তো আমি আস্তে আস্তে মুলার সাথে মিক্স করতেছি দেখেন কীরকম। ওয়াও সেই নাইস, হালকা একটু সরিষার অয়েল দিবেন, তাহলে অনেক সুন্দর একটা খেতে স্বাদ লাগবে। আমার প্রিয় বন্ধুগণ কাঁচা মুলার ছাকদুম রেসিপি হয়ে গেছে, সবাই দেখে নেবে। আমি খেয়ে দেখতেছি, বাহ।